di mana, di mana, sorry. Asli. অনেক কিছু আছে, এর জন্য সব মিলাইয়া মোট 2000 হয়েছে। হ্যাঁ, মোট 5000। হ্যাঁ, খুশি অখুশি হবো কেন? না, আমার মনে হয়েছে যে আমাদের মানে কলেজের প্রেক্ষাপটে যত মানে আদার যে সুযোগ সুবিধাগুলো আছে, ঠিক আছে, ওইগুলোর হিসেবে ঠিকই আছে। একটু তো বেশি হয়েছে, এখন সরকার যেটা নির্ধারণ করে দিছে, বেসরকারি কলেজে তো এটা চলবে না, ঠিক না? এটা সবারই দিতে হবে, বাধ্যতামূলক। সেটা উল্লেখ করে নাই বা ছাড়া কোনো কথা বলে নাই ব্যাপারে, না কিছু বলি নাই আমরাও। সেরকম কিছু আমরা স্যারদের জিজ্ঞেস করিনি, 5000 টাকার কথা বলছে, আমরা 5000 দিয়ে দিছি। এখন স্যাররা চাইছে আমরা দিছি, ঠিক হয়েছে না বা কোনো কাজে লাগছে কিনা এটা স্যাররা বলবে বা তারা বুঝবে। শোনে না তাদের কাছে, তা ভিড়, অনেক ভিড়, এই ভিড়লেই তো আছে। কথাই তো বলতে পারি না, আমি একটা সমস্যার কথা জিজ্ঞেস করছি, এই তো সে রাগ হয়ে গেছে। আমরা বোর্ড নির্ধারিত যে ভর্তি ফি মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেটা 3000 টাকা আমাদের, এবং আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা আছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান মানে 1500 টাকার বেশি উন্নয়ন ফি নিতে পারবে না। সেখানে আমাদের গভর্নিং বডি নির্ধারিত আছে 1000 টাকা, বিগত বছর যেটা ছিল আমরা সেটাই নিচ্ছি। আর আমাদের যেহেতু কোভিডের মধ্যেও আমাদের প্রতিষ্ঠানের পার্ট টাইম শিক্ষক আছে, কর্মচারী আছে, এবং শিক্ষকদের আমাদের বেতন দিতে হচ্ছে, এই কারণে আমরা 2 মাসের সেশন যেহেতু শুরু হয়েছে জুলাই থেকে, জুলাই আগস্টে আমরা বেতন নিচ্ছি। যদি কোনো শিক্ষার্থী আমাদের বৃত্তি পেয়ে থাকে, সেই বৃত্তির কাগজ আমাদেরকে দিলে আমরা পরবর্তীতে এটা সমন্বয় করে দেওয়া হবে, এবং আমাদের যে যারা গরিব শিক্ষার্থী তাদেরকে আমরা কনসেশন করছি, এবং এই ভর্তির সময় আমরা 2000 টাকাও নিচ্ছি কোনো কোনো শিক্ষার্থীর কাছ থেকে, ঠিক আছে? আমরা এই সরকারের যে সম্পূর্ণ নির্দেশনা আমরা মেনেই ভর্তি করাচ্ছি। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।